করছিলাম এখন পর্যন্ত, অনেক মেসেজটা ভুলে গেছি, ওখানে ওটা আমি এডিট করি আবার শুদ্ধ করে দিতাম, সেরকম আচ্ছা খিলা দিতাম। মানে বানান ভুল হয়েছে? হ্যাঁ আচ্ছা, এই জন্য তুমি ওই যে মেসেজ যেটা দিছো ওটার উপরে তুমি আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোয়াটসঅ্যাপের সমস্যা নিয়ে। তো একজন একটি প্রবলেমে পড়ে গেছেন হোয়াটসঅ্যাপের, সো সেই প্রবলেমটি উনি আমার কাছে এসে বলছেন। সো এই প্রবলেমটি আসলে আজকে সমাধান করব, আপনাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে, স্কিপ করবেন না প্লিজ, ঠিক আছে? আর যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো এবার চলুন আসলে আমরা শুনে নিব প্রথমে ওনার প্রবলেমটা কি এবং তারপরে সমাধান করিয়ে দিব, ঠিক আছে? সো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন। করছিলাম এখন পর্যন্ত, অনেক মেসেজটা ভুলে গেছি, ওখান ওটা আমি এডিট করি আবার শুদ্ধ করে দিতাম, সেরকম খিলা দিতাম। মানে বানান ভুল হয়েছে? হ্যাঁ আচ্ছা, এই জন্য তুমি ওই যে মেসেজ যেটা দিছো ওটার উপরে তুমি ক্লিক করে ধরে রাখো, ধরলাম, ওই যে উপরে তিনটা ডট আছে ওটার উপর ট্যাপ করো, আচ্ছা, তারপরে এডিটে ক্লিক করো। ও তখন তুমি ওটা মানে বানান যেটা আছে ওটা তুমি যেভাবে শুদ্ধ করতে শুদ্ধ করে দাও। আসেন, আচ্ছা সেন্ড করছো, আচ্ছা এখন ঠিক আছে নি? ও এখন বানান ঠিক আছে? ও ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এভাবেই যে মেসেজটা আপনারা ভুল করেছেন বা এডিট করতে যাচ্ছেন ওই মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখবেন। একটু দেখাও তো কীভাবে তুমি এটা এডিট করছো। হ্যাঁ, তারপর এই তিনটা আইকনে ট্যাপ দিবেন, তারপরে এডিট বাটন দেখাবে, এখানে এডিট বাটনে ক্লিক করে তারপরে আপনার মেসেজটা আপনি ইজিলি এভাবে এডিট করতে পারবেন। তো এই ছিল আসলে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স, ধন্যবাদ। আচ্ছা।